হারিয়ে যাওয়া শিশুসহ স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে গাইবান্ধার রামচন্দ্রপুর গ্রামে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে স্বামী ও তার পরিবার সহ গ্রামবাসী। বৃহস্পতিবার গাইবান্ধার রামচন্দ্রপুরের নিজ বাড়িতে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় চার মাসের শিশু সুমাইয়া আক্তার সহ স্ত্রী মরিয়ম আক্তার লিপিকে ফিরে পাওয়ার জন্য দাবি করে বক্তব্য রাখেন তার স্বামী আব্দুল কাফি সহ অন্যান্যরা। স্বামী আব্দুল কাফি বলেন, গত 18 অক্টোবর সকাল 9টায় তার বাড়ি রামচন্দ্রপুর থেকে চার মাসের শিশু সন্তান সহ স্ত্রী মরিয়ম নিখোঁজ হয়। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। কয়েকদিন অতিবাহিত হলেও শিশু সন্তান সহ স্ত্রীকে খুঁজে না পাওয়ায় আজ এই কর্মসূচি পালন করা হয়। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বাড়ির কাউকে কোনো কিছু না বলিয়া বাড়ি হইতে চলিয়া যায়। পরে আমার উক্ত স্ত্রী মুসলমান মরিয়ম আক্তার লিপি 24 সহ আমার শিশু সন্তান মুসলমান সুমাইয়া আক্তার 4 বছর 3 মাস বাড়িতে ফিরে আসে নাই, হারিয়ে গিয়েছে। এর মধ্যে আর কথা হয় নাই ওর সাথে। তারপরে আমি ফোন দিয়েছি, ফোন তো ধরে না, ফোন বন্ধ। জানবা